সব থেকে সেরা স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই স্কলারশিপে প্রত্যেক বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা আবেদন করে এবং প্রত্যেকে এই সরকারি স্কলারশিপ থেকে টাকা পায় তো এই স্কলারশিপ নিয়ে তোমাদের ডিটেলসে জানাবো ফ্রেশ রিনুয়াল এবং কেয়ার ক্যাপ তোমাদের যে কোয়েশ্চেনগুলো মনের মধ্যে ঘোরাফেরা করছে সেই কোয়েশ্চেন নিয়ে ডিটেলসে জানাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের সাথে আমি রয়েছি কোয়েল তোমাদের সবাইকে কেটে এডুকেশান চ্যানেলে স্বাগত ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন দর্শক হলে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের স্কলারশিপ রিলেটেড এছাড়াও এডুকেশন রিলেটেড তথ্য পেয়ে যাবে তার আগে তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমরা ফ্রেশ করতে চাও না রিনিউয়াল করতে চাও না ইয়ার ক্যাপ স্টুডেন্ট রয়েছে এই বছর নতুন আবেদন করতে চাও তো এটি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো প্রথমে আমি ইয়ার ক্যাপ নিয়ে বলবো এই যে শুরু হবে দু হাজার বাইশ এই তোমরা ইয়ার যারা আছো তারা আবেদন পারবে অর্থাৎ তোমরা দু হাজার একুশে অ্যাডমিশন নাওনি এইচএস বা মাধ্যমিক করেছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো কিন্তু নেক্সট কোনো কোর্সে তোমরা অ্যাডমিশন নাওনি দু হাজার একুশটা তোমরা ইয়ার ক্যাপ রেখেছিলে এবং দু হাজার বাইশে এসে তোমরা কলেজ বা স্কুল কিংবা যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশন নিচ্ছ সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের কিছু রিজিন দিতে হবে এই নিয়ে তোমরা ডিটেলসে যদি ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি শুধুমাত্র ইয়ার গ্যাপদের নিয়ে ভিডিও বানাবো অবশ্যই তাতে তোমাদের যে কোয়েশ্চেন থাকবে সেটা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও নেক্সট হচ্ছে ফ্রেশ তোমরা যারা যারা বর্তমানে দু হাজার বাইশে মাধ্যমিক এইচএস বা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো এবং তোমরা পরবর্তী ক্ষেত্রে পড়াশোনার জন্য কোনো অ্যাডমিশন নিচ্ছ স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে তাদের কবে থেকে সেশন শুরু হবে তো বন্ধুরা দু হাজার বাইশ তেইশে সেশন এখন শুরু হতে দেরি আছে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে দু হাজার বাইশ তেইশ সেশন শুরু হবে তো তোমাদের অনেকেরই প্রশ্ন থেকে থাকে যে দু হাজার বাইশ তেইশ সেশন কবে থেকে স্বামী বিবেকানন্দ শুরু হবে সেটা হচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাসে শুধুমাত্র তখন ফ্রেশ নয় তখন ফ্রেশ ইয়ার গ্যাপ রিনুয়াল প্রত্যেকেই আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম হতে হবে আড়াই লাখ টাকার মধ্যে তার বেশি হলে চলবে না কিন্তু তার কম হলে কোনো সমস্যা নেই তো ইনকাম সার্টিফিকেট নিয়ে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আলাদা রকমভাবে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে যদি সেটা নিয়ে তোমরা জানতে চাও ইনকাম সার্টিফিকেট নিয়ে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এছাড়াও কোন কোর্সে কত টাকা দেয় সেটা নিয়েও কিন্তু আলাদাভাবে টাকার পরিমাণ দেয়া রয়েছে বিভিন্ন কোর্সে বিভিন্ন আলাদা আলাদা টাকা দেয় তো সেটা নিয়ে ডিটেলসে জানতে চাইলে আমাকে কমেন্ট সেকশানে কামেন্ট করে এবং তোমরা কোন কোর্স নিয়ে পড়াশোনা করছো সেটিও আমাকে কমেন্ট সেকশানে কামেন্ট করে জান তোমাদের এখানে ফ্রেশের ক্ষেত্রে কত পার্সেন্টেজ পেতে হবে তোমরা যদি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো ধরো তোমরা মাধ্যমিক পাস করে ইলেভেনে উঠেছো সেক্ষেত্রে তোমাদের সিক্সটি পার্সেন্ট পেতে হবে ধরো তোমরা এইচএস কমপ্লিট করে তোমরা কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেক্ষেত্রেও তোমাদের সিক্সটি পেতে হবে আর ধরো তোমরা কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো গ্র্যাজুয়েশান কমপ্লিট করে পিজি কোর্সে ভর্তি হবে সেক্ষেত্রে তোমাদের ফিফটি থ্রি পার্সেন্ট পেলেই আবেদন করতে পারবে এক্ষেত্রে কন্যাশ্রী কে থ্রি নিয়েও তোমরা আবেদন করতে পারবে সেটি নিয়ে ডিটেলসে আমি পরবর্তী একটি ভিডিও বানিয়ে দেব। তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করছো যে দিদি আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করব তার সাথে ওয়েসিস বা ন্যাশনাল স্কলারশিপ কোন কোন স্কলারশিপ আবেদন করতে পারবো দেখো সরকারি স্কলারশিপ যে কোনো দুটো স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে সরকারি কিন্তু একাধিক স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে না বেসরকারি তুমি যতগুলি ইচ্ছা বেসরকারি একাধিক স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না তোমাদের তো একে একে আমি বেসরকারি স্কলারশিপের আপডেট আমাদের চ্যানেলে দিচ্ছি এবং দিতেই থাকবো তোমাদের জন্য সরকারি বেসরকারি স্কলারশিপের আপডেট তো বন্ধুরা ন্যাশনাল স্কলারশিপ যেটা আবেদন শুরু হয়ে গেছে আমি চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি সেই ন্যাশনাল স্কলারশিপে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে ন্যাশনাল স্কলারশিপের সাথে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে এবার বলি ঐক্যশ্রী স্কলারশিপের সাথে কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে না ঐক্যশ্রী হয় আবেদন করতে হবে না হলে তোমাদের স্বামী বিবেকানন্দ আবেদন করতে হবে তো ঐক্যশ্রী হচ্ছে মাইনরিটি স্কলারশিপ সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নবান্ন স্কলারশিপের সাথে কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে না বন্ধুরা নবান্ন স্কলারশিপ আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুটি কিন্তু সরকারি স্কলারশিপ তাই দুটির মধ্যে তোমাদের যে কোনো একটি স্কলারশিপ আবেদন করতে পারবে হয় তোমাদের নবান্ন করতে হবে না হয় তোমাদের স্বামী বিবেকানন্দ করতে হবে তোমরা যারা যারা সিক্সটি পার্সেন্টের কম পেয়েছ তাদেরকে বলবো তোমরা অতি অবশ্যই নবান্ন স্কলারশিপ করো আর যদি সিক্সটি পার্সেন্ট পেয়ে থাকো তাহলে তোমরা নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করো না রিজেক্টেড করে দেবে স্বামী বিবেকানন্দ করলে তাই তোমরা অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করো ওয়েসিসের সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করা যায় কিনা হ্যাঁ বন্ধুরা প্রতি বছর ওয়েসিসের সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করা যায় এবং অনেকেই টাকা পায় দুটো স্কলার শিপে কিন্তু এটা অবশ্যই নিজেদের স্কুল বা কলেজ যে ইনস্টিটিউশনে পড়াশোনা করবে সেখানে জিজ্ঞেস করে নেবে কারণ অনেক ইনস্টিটিউশন অ্যাপ্লাই করার জন্য দুটো স্কলারশিপে অ্যালাউ করে অনেক ইনস্টিটিউশন যেহেতু দুটোই সরকারি স্কলারশিপ তাই দুটো স্কলারশিপ একসাথে অ্যালাউ করে না তাই এটি সম্পূর্ণ নিজেদের ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করছে তাই অতি অবশ্যই তোমরা নিজেদের ইনস্টিটিউশনে জিজ্ঞেস করে নেবে এবার তোমাদের বলবো কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এক্ষেত্রে তোমাদের মাধ্যমিকে মার্কশিট আপলোড করতে হবে মার্কশিট তুমি যে লাস্ট এক্সাম দিচ্ছ সেটার মার্কশিট অবশ্যই সাইড আপলোড করতে হবে তুমি যে নতুন স্কুল বা কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই অ্যাডমিশন রিসিপ্ট আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট অবশ্যই যেটা মেনশন থাকবে সেই অনুযায়ী ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড আপলোড করতে হবে পাসবুকে ফ্রন্ট পেজ তোমাদের কপি করে দিতে হবে এবং তার সাথে তোমাদের যদি ইয়ার গ্যাপ থেকে থাকে ইয়ার গ্যাপ ভ্যালিড ডকুমেন্টস তোমাদের দিতে হবে তো বন্ধুরা এই ফ্রেশ অ্যাপ্লিকেশন তোমরা যারা যারা করবে বা অলরেডি দু হাজার বাইশে করেছ তারা কিন্তু প্রতি বছর এই করতে পারবে করার জন্য তোমাদের পেতে হবে যদি তোমরা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে ওঠো সেক্ষেত্রেও তোমাদের ইলেভেনে সিক্সটি পার্সেন্ট পেতে হবে আর যদি তোমরা সেমিস্টার ওয়াইজ দিয়ে থাকো সেক্ষেত্রেও তোমাদের সিক্সটি পার্সেন্ট পেতে হবে বোধ সেমিস্টার মিলিয়ে আর পিজি কোর্স নিয়ে পড়াশোনা করলে বোধ সেমিস্টার মিলিয়ে তোমাদের ফিফটি পেতে হবে তাহলে আমরা রিনুয়াল করতে পারবে ফ্রেশ এবং রিনুয়াল তোমরা যদি সিক্সটি পারসেন্টের নিচে পাও তাহলে রিনুয়ালও করতে পারবে না বা ফ্রেশও করতে পারবে না আর তোমরা যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে ফ্রেশের ক্ষেত্রে ফিফটি থ্রি পারসেন্ট পেতে হবে না হলে তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে পারবে না তার নিচে পেলে আর রিনুয়ালের ক্ষেত্রে তোমরা পিজি কোর্সে পড়াশোনা করলে ফিফটি পারসেন্ট পেতে হবে তার নিচে পেলে তোমরা রিনুয়াল করতে পারবে না রিনুয়ালের ক্ষেত্রে তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে রিনুয়ালের ক্ষেত্রে অ্যাডমিশন রিসিপ্ট লাগবে নেক্সট যে ক্লাসে উঠছো সেটার অ্যাডমিশন রিসিপ্ট এবং